তো ভাই, আমি যদি এরপরে আপনার কাছে চলে যাই, যে আপনি যেহেতু পিএইচডি করছেন এখন বর্তমানে কানাডাতে, সো পিএইচডি নিয়ে আসলে আমার নিজেরও নলেজ কম, যেহেতু আমি মাস্টার্স করছি মাত্র, পিএইচডিতে কোনো যাইনি। সো ইন দ্যাট কেস, আপনি যে আমরা যে কম্পেয়ার করছিলাম যে নর্থ আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, এই যে কান্ট্রিগুলা, এর পিএইচডি সিস্টেমের মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে কিনা, থাকে সেগুলো আসলে কি কি? আচ্ছা, হ্যাঁ, আমাদের কম বেশি এই তিনটা কন্টিনেন্টের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, যে আমি নর্থ আমেরিকাতে পড়তে যাবো, আমি ইউরোপে বা ইউকেতে পড়তে যাবো, বা অস্ট্রেলিয়াতে, কারণ এই তিনটা মোটামুটি ইংলিশ ডমিনেটেড কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্ট। তো এদের মধ্যে কোয়ালিটেটিভ আমি কোনো পার্থক্য করতে চাচ্ছি না যে কোন পিএইচডিটা বেস্ট, এটা একটা কোয়ালিটেটিভ পার্থক্য হবে, এটা আমি করতে যাবো না। বাট আমি তাদের যে স্ট্রাকচারাল পার্থক্য রয়েছে আমি সেটা নিয়ে কথা বলি। তো ইউকে এবং অস্ট্রেলিয়াতে আমি একটু আগে বলেছি যে সেখানে টিএ শিপ বা আরএ শিপের কোনো কনসেপ্ট নাই, অর্থাৎ আপনাকে ডিপার্টমেন্ট থেকে সমস্ত ফান্ডিং দেওয়া হবে, ইউনিভার্সিটি আপনাকে ফান্ডিং দেবে, একদম লিভিং কস্ট, আপনার টিউশন ফি, এভরিথিং কভার হয়ে যাবে, হেলথ ইন্স্যুরেন্স, কিন্তু আপনাকে তার জন্য আলাদা করে টিএ শিপও দেবে না বা প্রফেসর আপনাকে আরএস শিপও দেবে না। এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউকের ক্ষেত্রে। নর্থ আমেরিকাতে আবার এই টিএ শিপ আরএস শিপ দুটোই রয়েছে, এটা একটা পার্থক্য গেল। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ইউএসএ তে আপনি অ্যাডমিশন, যদি পিএইচডিতে অ্যাডমিশন নিতে চান, আপনার ব্যাচেলরের পরে আপনি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিনা কানাডা বা ইউকে অস্ট্রেলিয়াতে পসিবল না। আর তিন নাম্বার পার্থক্য হচ্ছে কমপ্লিশন টাইম। কারো যদি লক্ষ্য থাকে যে আমি তাড়াতাড়ি পিএইচডি শেষ করে বিয়ে শাদী করে সেটেল হয়ে যাব, তার উচিত হবে ইউকে বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা। নর্থ আমেরিকাতে পিএইচডি করতে গেলে আপনার মিনিমাম ধরে রাখেন 5 বছর লাগবে, আর ইউকে এবং অস্ট্রেলিয়াতে হচ্ছে 3 থেকে 3.5 বছরে আপনি আরামসে পিএইচডি শেষ করে একদম সেটেল হয়ে যেতে পারবেন। আর তার কারণটা আমি একটু পরে এক্সপ্লেন করছি যে কেন নর্থ আমেরিকাতে টাইম বেশি লাগে আর কেন ইউকে অস্ট্রেলিয়াতে টাইমটা কম লাগে। তার কারণ হচ্ছে কোর্স ওয়ার্ক। নর্থ আমেরিকাতে আপনার পিএইচডি করার মানে রিসার্চ করার সাথে সাথে একটা নির্দিষ্ট ক্রেডিট আওয়ারের কোর্স ওয়ার্কটা শেষ করতে হয়, যেটা কিনা ইউকে এবং অস্ট্রেলিয়াতে একেবারেই নেই। তো ইউকে এবং অস্ট্রেলিয়াতে কোর্স ওয়ার্কটা না থাকায় একটা স্টুডেন্ট একদম শুরু থেকে তার রিসার্চ থিসিস নিয়ে ব্যস্ত থাকতে পারে, সেগুলো প্রোগ্রেস নিয়ে কাজ করতে পারে, তো যার জন্য 3 থেকে 3.5 বছরের মধ্যেই একদম তার পিএইচডিটা কমপ্লিট হয়ে যায় ইউকে অস্ট্রেলিয়া। আর নর্থ আমেরিকাতে আগে কোর্স ওয়ার্ক শেষ করো প্রথম 1-2 বছর, তারপর হচ্ছে রিসার্চ করো, 5 বছর মিনিমাম লেগে যায়। আর তারপরে সর্বশেষ পার্থক্যটা আমি বলবো হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়ার ব্যাপারে। ইউএসএ তে আপনার রিসার্চ পেপারও লাগে না, জাস্ট শুধু সুন্দর একটা ভালো একটা জিআরই স্কোর দিয়ে, ইভেন আপনার যদি মিডিয়াম একটা সিজিপিও থাকে, সবকিছু মিলে ইউএসএ তে ফুলি ফান্ডিং পেয়ে যাবে। কিন্তু ইউকে অস্ট্রেলিয়ার ব্যাপারটা তা না। ইউকে অস্ট্রেলিয়াতে পিএইচডি ফান্ডিং পেতে হলে আপনার Q1 জার্নালে অথবা এসসিআই জার্নালে ভালো পাবলিকেশন থাকতে হবে মাস্টার্স, এছাড়া আপনি পিএইচডি তে কোনোভাবেই আপনি ফান্ডিং পাবেন না ইউকে এবং অস্ট্রেলিয়াতে। তো মোটামুটি হচ্ছে কি আর কি ডিফারেন্স নর্থ আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া পিএইচডি সিস্টেম গুলো। এক্স্যাক্টলি।